সারা দেশে বিজেপির বিকল্প কোনো দল নেই, রাজ্যে একই অবস্থা। সেই হেতু আগামী 2047 সাল পর্যন্ত গোটা দেশে বিজেপির রাজত্বই চলবে, বক্তা প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। সেই সাথে তিনি বলেন, রাজ্য আগামী কয়েক দশক বিজেপির শাসন চলবে, কারণ মানুষ উন্নয়নে বিশ্বাসী। দরজায় করা নাড়ছে লোকসভা নির্বাচন, আর এই নির্বাচনকে সামনে রেখে ময়দানে অবতীর্ণ ডান বাম রাম সব দলই। তবে ভোটে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলির রণকৌশল কি তা কিন্তু বলা মুশকিল। তবে আসন্ন নির্বাচনকে পাখির চোখ করে ময়দানে আগ্রাসী ভূমিকায় অবতীর্ণ হয়েছে শাসক দল বিজেপি। এই রণকৌশলের অঙ্গ হিসেবে পাহাড় থেকে সমতল সর্বত্রই বিরোধী শিবিরে থাবা দিচ্ছে। সোমবার সোনামুড়া মণ্ডলের বিজিমারা বিদ্যালয় মাঠে যোগদান সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন মণ্ডল সভাপতি বিশ্বজিৎ দাস, জেলা দক্ষিণ অংশের সভাপতি দেবব্রত ভট্টাচার্য, সংখ্যালঘু নেতা বিল্লাল মিয়া সহ অন্যান্যরা। সভায় প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্যের হাত ধরে 213 পরিবারের 817 জন ভোটার বিজেপির পতাকা তলে সামিল হয়। এদিনকার যোগদান সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ বিজেপির সভাপতি দৃঢ় প্রত্যয় নিয়ে বলেন, সারা দেশে বিজেপির বিকল্প নেই, রাজ্যেও একই অবস্থা। সে সাথে তিনি বলেন, আগামী 2047 সাল পর্যন্ত গোটা দেশে বিজেপির রাজত্বই চলবে। আমরা রাজনীতি করি মানুষের উন্নয়নের জন্য, সে গরিব হোক, রাজ্যের শ্রমিক জমি হোক, কৃষক হোক, সম সরকারি কর্মচারী হোক, সে মাইনরিটি হোক, সে জনজাতি হোক, যে অংশের মানুষই হোক, তাদের কল্যাণার্থে আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার কাজ করে। তাই আপনারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন যে ত্রিপুরা রাজ্যে ভারতীয় জনতা পার্টির বিকল্প কেউ হতে পারে না। আপনারা লিখে রাখতে পারেন, আপনারা যদি আমাদের ভোট দেন আর না দেন, ত্রিপুরা রাজ্যের মানুষ সব ইউনাইটেড হয়ে গেছে, শক্তিশালী হয়ে গেছে, আর বলছে যে ভারতীয় জনতা পার্টি ছাড়াই ত্রিপুরা রাজ্যে বিকল্প নেই। এই ভারতবর্ষ এবং ত্রিপুরাতেও 2047 পর্যন্ত কেউ রুখতে পারবে না, ভারতীয় জনতা পার্টির রাজত্ব এই ত্রিপুরা রাজ্যে এবং ভারতবর্ষে চলবে। আপনারা তা লিখে রাখতে পারেন বন্ধুগণ। প্রদেশ বিজেপি সভাপতি দাবি করেন, বিজেপির শাসনে মুসলমানদের সমূহ উন্নয়ন হয়েছে, আর অপরদিকে বাম কংগ্রেস মিথ্যাচার করে চলেছে। আমার ভাই বোনেরা এখানে উপস্থিত হয়েছে, আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই যে বিজেপি সাম্প্রদায়িক দল, বিজেপি হিন্দুদের দল, মোদিজি যদি ক্ষমতায় আসে তাহলে এই রাজ্য থেকে, এই রাষ্ট্র থেকে, এই ভারতবর্ষ থেকে মুসলিমদেরকে তাদেরকে বিতরণ করা হবে। বিজেপি সরকার ত্রিপুরায় আসলে মুসলিমদেরকে বাংলাদেশে পাঠানো হবে। আপনারা বুকে হাত দিয়ে বলুন তো যে বিজেপি সরকার আসার পর একজন মুসলিম সম্প্রদায়ের ভাই বোনকে এই ত্রিপুরা থেকে, এই ভারতবর্ষ থেকে বিতাড়িত হতে হয়েছে কিনা? কোনোদিনও হয়নি। জিজ্ঞেস করবেন ওই সিপিএম আর কংগ্রেসীরা যারা অপপ্রচার করত বিজেপির বিরুদ্ধে, যারা হজে যান তাদের জন্য যে ভর্তুকি দেওয়া হতো মোদি সরকার আসার পর সেটা দ্বিগুণ করা হয়েছে, সেটা ভারতীয় জনতা পার্টির সরকার। প্রদেশ বিজেপির সভাপতি এদিন স্থানীয় বিধায়ক তথা বাম নেতৃত্ব শ্যামল চক্রবর্তীর বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ উত্থাপন করে বলেন, যে বিধানসভা আসন থেকে বাম নেতা বিধায়ক নির্বাচিত হয়ে আসছে সেই বিধানসভা আসনের উন্নয়নে একটি কথাও বলেন না, এমনকি বিধানসভার ভেতরেও নয়। আর এজন্যই মানুষ তাদের ভুল বুঝতে পেরে দলে দলে বিজেপির পতাকা তলে সামিল হচ্ছে। তবে এ চিত্র শুধু সোনামুড়ায় নয়, সারা রাজ্যে একই চিত্র। প্রসঙ্গত উল্লেখ্য, বিগত 23-এর বিধানসভা নির্বাচনে সোনামুড়া আসনে কংগ্রেস সমর্থিত বাম প্রার্থী শ্যামল চক্রবর্তী জয়লাভ করেন। প্রদত্ত ভোটে 20,039 ভোট যায় বাম প্রার্থীর ঝুলিতে। অপরদিকে বিজেপি প্রার্থী দেবব্রত ভট্টাচার্যের ঝুলিতে যায় 17,624 ভোট। তৃণমূল কংগ্রেস প্রার্থী পায় 1,046 ভোট, অপরদিকে নোটা পেয়েছে 717 ভোট। শেষে হিসেব নিকাশে দেখা যায় বাম প্রার্থী 2,415 ভোটে বিজয়ী হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।